হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এক কাপ চায়ের সঙ্গে শুভ সকাল। সকালবেলা এখন 7:30 বাজে, চা খাচ্ছি। তো এখনও পুজো করতে যাইনি, এরপরে বাসা কাপড় ছেড়ে চললাম পুজো করতে। ঘর দর্শক মোচা হয়ে গিয়েছে, তো তোমরা সাথে থাকো। পুজো আচ্ছা সেরে একটু দুধ চা খেয়ে বন্ধুরা ফিরে এলাম আবার রান্নাঘরে। দেখো, তোমাদেরকে দেখাই কী কী রান্না হবে আজকে। কেটে রেখেছি কিন্তু বেগুন ভাজাতে আমরা জানি সবাই প্রচুর তেল লাগে ভাজতে, ওই জন্য আমাদের সাধারণ ঘরে সবসময় বেগুন ভাজা খাওয়াও হয় না। তো বেগুন ভাজাতে একটু চিনি দিলাম আর একটুখানি নুন দিলাম। হলুদটা বেগুন ভাজাতে কোনো সময় আমি দিই না, তোমরা দাও কি না জানাবে। হলুদটা দিলে কিন্তু তেল বেশি খায় বেগুন ভাজাতে। দিয়ে বেগুনগুলোকে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে বেগুনটাকে দিলাম। দিয়ে এবারে দিলাম তো, দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে তারপরে আবার হবে উল্টে দেবো, তাহলে কি হবে কম তেলে বেগুনটা ভাজা হয়ে যাবে। তারপরে পাতলি শালি তরকারি কেটে রেখেছি, কুমড়ো, বরবটি, বেগুন, আলু, পটল, মূলো সব মিলিয়ে একটা সবজি রান্না করব। রান্না করতে করতে বসে গেছি টিফিন খেতে, রুটি খাচ্ছি, রুটি তরকা আর মিষ্টি। ডিজার্ট টাইমে এত মিষ্টি খাওয়া যাচ্ছে, আমি সাধারণত মিষ্টি পছন্দ করি না, কিন্তু এই সব ডিজার্ট টাইমে এত মিষ্টি খাওয়া যাচ্ছে আমার সেই মুখ হয়ে যাবে। মিষ্টিটাকে আমি অ্যাভয়েড করি, কিন্তু তাও রসগোল্লা ভালোবাসি বলে মিষ্টির মধ্যে একটা মিষ্টি ভালোবাসি রসগোল্লা, ওই জন্য ওটা খেয়ে নিলাম। দেখো বন্ধুরা, পাঁচমি শালি তরকারি বসিয়ে দিয়েছি। আমি তরকারিতে সাধারণত কোনো মশলা সেরকম দিই না, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটুখানি ভেঙে দিয়েছি, যেহেতু বয়স্ক মানুষরা খাবে অভ্যাস করবো। পাঁচফোড়ন সামান্য একটু শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি ফোড়নের জন্য। আর এখানে কিন্তু আমি আদা বাটা দিই না, একটুখানি হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়োটা দিই একটু, আর নুন মিষ্টি। আদা বাটা ছাড়া কিন্তু এই রান্নাটা করি, নুন আর মিষ্টি দিয়ে এই তরকারিটাকে করি। খেতে খুবই ভালো হয়। সবাই বলে কাঁচা লঙ্কা দিই, দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি অল্প ঝালের জন্য। মিশালি তরকারি হয়ে গেল, রেডি তরকারি। দেখো কটা মাছ ছিল, মাছটাকে বার করলাম, নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার মাছটা মাছের ঝোলটা করে নিই। বেগুন ভাজা হয়ে গেল, সব পাঁচমিশালি তরকারি হয়ে গেল, এবার মাছের ঝোলটা করে নিই, তারপরে দেখি আর একটা কী তরকারি করা যায়। মাছটা করে নিই রান্না। ডিম এনেছি বাজার থেকে, একটা ডিম দেখছি ভাঙা কি আর করবো, ওই জন্য একটু বেসন নিলাম। বেসন নিয়ে ডিমটাকে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে তোমরাও হয়তো এরকমভাবে করো। একটুখানি পেঁয়াজ নিলাম, একটু পেঁয়াজ নিয়ে একটু আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে বড়া করবো, বড়া করে আলু দিয়ে তরকারি করবো। ফাটা ডিমটা এখন রেখে দিলে পড়ে ঠড়ে যাবে, ওই জন্য ফাটা ডিমটা দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আদা বাটা দিয়ে একটু নুন মিষ্টি এর মধ্যে দেব। দিয়ে বড়াটাকে তৈরি করে আলু দিয়ে তরকারি করি। বড়া ভাজা কমপ্লিট। এবার তেলের মধ্যে পেঁয়াজ পাঁচফোড়ন দিয়েছি, এবার আলু দিয়ে, তোমরা হয়তো করো এরকম তরকারি, নতুন কিছু নয়, এবার আলু দিয়ে তরকারি করবে। তারপরে লাস্ট হয়ে গেলে বড়াগুলো দিয়ে দেবো। রান্নার শেষ নেই, কী খাওয়া হবে আর কী রান্না হবে সকাল থেকে খালি। আমাদের মেয়েদের তো সকাল থেকেই খালি ডিমটা, কী রান্না হবে আর কী খেতে দেওয়া হবে। সকাল থেকে আমাদের অর্ধেক সময় মেয়েদের যেতে যায় রান্নাঘরে। সকালবেলা একবার হলো চা টিফিন, আবার দুপুরবেলা রান্না, দুপুরবেলা রান্না হয়ে খেয়ে একটু বিশ্রাম করতে করতেই আবার রাতে রান্নার চিন্তা রুটি, এই জন্তুই থাকে সমানে। এই তরকারিটা হয়ে গেলে এবার আরেকটা পদ রান্না করবো, সেটা তোমাদেরকে দেখাবো কী করছি সেটা।
ছেলে স্পেশাল খাবার কালকে নিয়ে এসেছে, সেটাতে করব। জানি না অমনি করে সবাই করে কিনা, তবে আমি একবার করেছিলাম, এরকমভাবেই করেছিলাম, এরকমভাবেই করবো, তো আমাকে দেখাবো। এবার বড় তরকারিটা করে নিই, পরপর পরপর রান্না করতে গিয়ে প্রত্যেকদিন দুপুরবেলা মানে দেশটা রেগে যাচ্ছে, দিকে রেগে যাচ্ছে, চান করছে, আর আমার শরীরটাও নতুন ঠান্ডা করছে, শরীরটা নজরাম নজরাম করছে আগে, তো গিয়ে রান্না তো করতেই হবে, নাহলে এতগুলো মানুষের খেতে দেওয়া। তারপর দেখো বন্ধুরা, ছেলে কালকে মাশরুম নিয়ে এসেছে, এটা খেতেও খুব ভালোবাসে, এই মাশরুমটাকে এবারে আমি রান্না করব। তোমরা কেমনভাবে করো কেমন কমেন্টে জানিও, তবে আমি এরকমভাবে করি, পেঁয়াজ রসুন দিয়েও করে অনেকে, আমি এরকমভাবে করি। তো সর্ষের বাটনা ভিজিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি দুটো, এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, কেটে নিই মাশরুমটাকে, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমনভাবে করছি। তরকারি হয়ে গেল, আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আবার বড়াটা দিই, বড়াটা দিয়ে নামিয়ে দেবো, একটু ঝোল ঝোলই রেখেছি, কারণ যেহেতু বেসন রয়েছে সেহেতু বেসনটা একটুখানি ঠান্ডা হলে এটা টেনে নেবে। এবার একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেবো, আর এদিকে মাশরুমটাকে কেটে, যেহেতু এটা কচকচে একটা ব্যাপার রয়েছে, একটু সামান্য গরম জলে ভাত দিয়ে এর জলটাকে ফেলে দিয়ে তারপরে রান্নাটা করব। এটা ভেজে মাশরুমটা ভেজে রেখে দিয়েছি গরম জলে একটু দেওয়ার পরে, গরম জলে সামান্য একটু ভাত দিয়ে ভেজে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, যেহেতু অল্প জিনিস দিয়ে ছিলাম, দিয়ে একটু ভাজবো, ভেজে তারপরে সর্ষে বাটনাটা দিয়ে দেবো, একটু লাল করে ভেজে সর্ষে বাটনাটা দিয়ে দেবো, নাহলে পেঁয়াজ রসুন দিয়ে করলেও ভালো লাগে। তবে আমি তো এরকমভাবে করি, তোমরা কেউ কেমনভাবে করো একটু জানিও, তাহলে জিনিসটা রান্না শেখা হবে। রান্না করতে করতে মোটামুটি বোরিং হয়ে গেছে, এতগুলো রান্না মোটামুটি হয়েছে, তাই রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে ব্লগটা শেয়ার করলাম। দেখো রান্নাটা হয়ে গিয়েছে, মাশরুম রান্না, যাই হোক রান্না হয়ে গেল। আজকে আর ভিডিওটা বড় করছি না, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা সবাই আমার পাশে থেকো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে টিপো, যেন আমার ভিডিওর সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমি এক পা এগোতে পারবো না। তোমরা সবাই আমার পাশে থেকো, বাই।